ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সুস্থ আছো, নিরাপদে আছো। আমি আবিদা সুলতানা, মর্নিং শিফটের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক, শুরু করছি আজকের অনলাইন ক্লাস। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট 2 এর যে টপিকগুলো সেটা তোমরা পেয়েছো। বাংলা বিষয়ে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে আমার আলোচনা, এটি হচ্ছে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে তোমাদেরকে লিখতে হবে। তো এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, এটির মূল বিষয়টি আগে একটু বলে নেই। মূল বিষয়টি ছিল যে 70-এর নির্বাচনে যখন বঙ্গবন্ধু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও তারা বঙ্গবন্ধুকে ক্ষমতা, আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর করছিল না, এরকম একটা উত্তাল সময়ে বারবার আন্দোলন এবং পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে যে বৈঠকের বিভিন্ন বিষয়গুলো নিয়ে বৈঠক হচ্ছিল বা বৈঠকের কথা ছিল, সেগুলো তারা অ্যাসেম্বলিগুলো ক্যান্সেল করে দিল এবং নানা ধরনের আলোচনাকে অ্যাভয়েড করে যাচ্ছিল। সেরকম একটি সময় মার্চ মাসে বঙ্গবন্ধু যে 7ই মার্চ যে ঐতিহাসিক ভাষণটি দিলেন রেসকোর্স ময়দানে, তার উপর ভিত্তি করে লেখা হয়েছে যে তোমাদের পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত গদ্যটি এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম। সেই গদ্যর আলোকে তোমাদের যে অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় অ্যাসাইনমেন্টের বিষয়টি নির্ধারণ করা হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকে নিয়ে যে অধ্যায়টি। আজকের আমাদের লেকচার নাম্বার হচ্ছে 20, শুরু করছি আজকের আলোচনা। এখানে তোমরা যে পাঠ্যসূচিতে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে, পাঠ্যসূচিতে যে বিষয় সান্ত অন্তর্ভুক্ত করে অ্যাসাইনমেন্টে যেটার সাথে কানেক্ট করে দেওয়া হয়, সেটি গদ্যটি হচ্ছে এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, এবং এটির লেখক হচ্ছেন শেখ মুজিবুর রহমান। তাহলে কী ধরনের অ্যাসাইনমেন্ট করতে হবে? প্রবন্ধ বা রচনা, মানে রচনা তৈরি করতে হবে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে 500 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা। বঙ্গবন্ধু ও বাংলাদেশ, প্রবন্ধের শিরোনাম থাকবে বঙ্গবন্ধু ও বাংলাদেশ। আর তোমরা তাহলে অ্যাসাইনমেন্ট টপিকে লিখবে হচ্ছে প্রবন্ধ রচনা, অ্যাসাইনমেন্ট টপিকটা থাকবে তোমাদের প্রবন্ধ। এটার তোমরা বারেবারে এই কোশ্চেনটি করো যে টপিক কী লিখব। তো টপিক হচ্ছে প্রবন্ধ রচনা। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট টপিক, ঠিক আছে? তাহলে নির্দেশনা কী কী, ওখানে ক্লু দেওয়া থাকবে। তোমরা জানো যে রচনাগুলো তোমরা লিখো সেটার মধ্যে ক্লু দেওয়া থাকে কোশ্চেনে যেভাবে আসে। প্রবন্ধের সংক্ষেপ ভূমিকা থাকবে, জন্ম থাকবে বঙ্গবন্ধু কোথায় জন্মগ্রহণ করেছে। আমরা জানি বঙ্গবন্ধুর জন্ম গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এবং 1920 সালের 17ই মার্চ জন্মগ্রহণ করেন। তো এখানে জন্ম, বংশ পরিচয়, এখানে বংশ পরিচয় যে শেখ পরিবারে তার জন্ম হয়েছিল, বাবা শেখ লুৎফর রহমান, মায়ের নাম লিখবে তার। তারপরে এই, তারপরে হচ্ছে শিক্ষা জীবন, তার শিক্ষা জীবন, এডুকেশন লাইফটি কেমন ছিল, যে তিনি কোথায় লেখাপড়া করেছেন গোপালগঞ্জে, সেখানে তিনি প্রথমে তার শিক্ষা জীবনটি শুরু করেন। পরবর্তীতে তিনি যখন মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে আসেন, সেখান থেকে রাজনীতির সাথে তিনি যুক্ত হন এবং রাজনৈতিক জীবন, সেইখান থেকে ছাত্র রাজনীতির সাথে তিনি প্রথমে যুক্ত হন, এইভাবে তার রাজনৈতিক জীবনের সূচনা। এরপরে আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনের সাথে তিনি সংযুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধ সংগঠনে বঙ্গবন্ধুর ভূমিকা, যে দেশে পাকিস্তানি শাসক গোষ্ঠীর যে অমানবিক নির্যাতনের ফলে দেশে যে অরাজকতা নেমে এসেছিল, এদেশের মানুষের যেখানে শ্বাসরুদ্ধ হয়ে উঠেছিল, এরকম একটা সময়ে মার্চ মাসের 7 তারিখে 2রা মার্চ জাতীয় পতাকা উত্তোলন করা হয়, আর মার্চ মাসের 7 তারিখে রেসকোর্স ময়দানে তিনি স্বাধীনতা সংগ্রামের ডাক দিলেন, মুক্তিযুদ্ধের ডাক দিলেন। সেই ইতিহাস আমাদের সবারই জানা আছে। তো সেই ঘটনাটি নিয়েই তো আসলে এই এই বঙ্গবন্ধুর এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম। তাহলে মুক্তিযুদ্ধ সংগঠনে তিনি কী ভূমিকা রেখেছিলেন? প্রথম যেটি হচ্ছে স্বাধীনতা ডাক দিয়েছিলেন এবং সেখান থেকে শুরু করে পুরোটা সময় বঙ্গবন্ধু জাতিকে যে উদ্বুদ্ধ করেছেন, এটাই হচ্ছে তার বড় কাজ ছিল। বাংলাদেশের স্বাধীনতা লাভ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ইতিহাসটুকু এখানে সংক্ষেপে লিখে বাংলাদেশ কীভাবে স্বাধীনতা অর্জন করে সেটুকু আমরা লিখব। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড, যে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছে, জন্ম এবং বংশ পরিচয় আমরা প্রথমে লিখলাম, এরপরে আসে একটা মানুষ যদি মারা গিয়ে থাকে তাহলে তার মৃত্যুর ইতিহাস বা মৃত্যুর সময়টুকু আমরা উল্লেখ করি। তো এখানে 15ই আগস্ট যে তাকে হত্যা করা হয়েছিল সেই ঘটনাটি এখানে লেখা হয়েছে, সে জঘন্যতম হত্যাকাণ্ড। এবং কিছু এটা বলা হয়ে থাকে বিপদগামী কিছু সেনা সদস্যের কারণে সপরিবারে তিনি নিহত হন এবং এটাকে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড হিসাবে নির্ধারণ করা হয়েছে। তারপরে আমরা চলে যাব যে উপসংহার, তারপরে শেষে আমরা বঙ্গবন্ধু সম্পর্কে আরেকটু ব্রিফ করব, ব্রিফ করে এটা এখানে শেষ করব, ঠিক আছে? ভূমিকাটা যে যার মতো করে এখানে সাজাবে, আর প্রয়োজনে আমার ফোন নাম্বারগুলো রয়েছে, তোমরা এটা যোগাযোগ করবে। আমরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ প্রবন্ধের মতো করে, অর্থাৎ রচনা তোমরা যেভাবে লিখো বঙ্গবন্ধুর জীবনী নিয়ে, মূলত এটা হচ্ছে বঙ্গবন্ধুর জীবনী এবং একই সঙ্গে বঙ্গবন্ধু ও বাংলাদেশ, মানে বাংলাদেশের
বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের স্বাধীনতা বা স্বাধীন রাষ্ট্রকে বিনির্মাণে তার ভূমিকা, এইসব কিছু মিলেই কিন্তু বঙ্গবন্ধু 500 শব্দের মধ্যে রচনাটা লিখতে হবে। এখন 500 শব্দ থেকে 1-2 শব্দ বেশি হয়ে গেলে এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই। বুঝতে পেরেছ? এই ছিল আজকের পাঠ, আশা করি বুঝতে পেরেছ। দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ক্লাসে, পরের টার্মে। আল্লাহ হাফেজ।